হ্যালো ভিউয়ার্স, তানভীর আহমেদ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের অনেকে জিমেল অ্যাকাউন্ট আছে, কিন্তু তোমরা সেটার পাসওয়ার্ড ভুলে গেছো, তা নিয়ে তোমরা অনেক দুশ্চিন্তে আছো। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো তোমরা কীভাবে তোমাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে নতুন করে পাসওয়ার্ড দিবা। তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকো। তোমরা যদি তোমাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাও, তাহলে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য তোমরা প্রথমেই তোমাদের যে জিমেল আছে তো সেই জিমেলে চলে যাবা। জিমেলে চলে যাওয়ার পর তোমাদের লগ ইন যে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা আছে তো সেইটাতে ক্লিক করবা, মানে যেইটা তোমরা পাসওয়ার্ডটা ভুলে গেছো। তারপর এইখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবা। তারপর তোমরা সিকিউরিটিতে ক্লিক করবা। সিকিউরিটিতে ক্লিক করার পর একটু নিচে যাবা। নিচে যাওয়ার পর এইখানে দেখবা পাসওয়ার্ড লেখা আছে, তো ওই পাসওয়ার্ডে ক্লিক করবা। তো তারপর তোমাদের এমন একটা ইন্টারফেস আসবে। এমন একটা ইন্টারফেস আসার পরে যেহেতু তোমরা পাসওয়ার্ডটা জানো না, তোমরা নতুন করে পাসওয়ার্ড দিবা। তার জন্য তোমরা এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবা। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তারপর এখানে তোমরা এই এখানে ক্লিক করবা। এইখানে ক্লিক করার পর আবার একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে দুইটা পাসওয়ার্ড কিন্তু এক হবে। যদি তোমরা উপরে একটা একরকম পাসওয়ার্ড দাও বা নিচে অন্যরকম পাসওয়ার্ড দাও, তাহলে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হবে না। তো এটা কিন্তু তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি তোমরা সঠিকভাবে এই স্টেপটা কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবা। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে কনফার্ম করতে হবে, আবার তোমরা এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার পাসওয়ার্ডটা কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তারপরে তোমরা এই যে গেট স্টার্টে ক্লিক করবা। এই যে এখানে লেখা হচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। আমার ভিডিওতে যারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। জিমেল সংক্রান্ত তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের অতিরিক্ত জিমেল অ্যাকাউন্ট কীভাবে তোমরা ডিলিট করবে সেটা খুব সহজে দেখানোর চেষ্টা করব। তার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।